আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা ভিন্ন ধর্মী, কোনো কবুতর না, কোনো মেডিসিন না, কোনো ফ্লাই না, কোনো ফুড না, অ্যাসেসরিজ। আজকে তো আমি যখন দেশের বাইরে ছিলাম তখন বাংলাদেশে একটা শিপমেন্ট ঢুকে বাস্কেটিংয়ের খাঁচায়, দেখাও বাস্কেটিংয়ের খাঁচাগুলো আমার অলরেডি তিনটা বাস্কেটিংয়ের খাঁচা নতুন নতুন কি মানে দুই বছর হয়েছে ব্যবহার করতেছি, মেবি তিন বছর, দুই থেকে তিন বছর হবে ব্যবহার, মানে তিন সেশন, তিনটা সেশন ব্যবহার করছি। এখন আমার গ্যারেজের যারা আছে, আমার যারা কবুতরগুলো টস করে, ওরা বলতেছে ভাই ফার্স্ট হয়েছে নতুন খাঁচা লাগবো, পুরান খাঁচা আর চলবো না। তা আমি যখন দেশের বাইরে ছিলাম তখন একটা শিপমেন্ট আসছিল শাহরিয়ার ভাইয়ের কাছে, সিফাত শাহরিয়ার ভাই কমলাপুরের। তো ভাইকে বললাম ভাই যেটা ভালো হয় আমার জন্য রাইখা দেন। তো অনেকে অনেক রকম নিছে, আমি কিছু কবুতর বেশি আট বই রকম একটা দিবেন, কারণ আমার হইলো আমার বাসা থেকে বের করাটা অনেক কমপ্লিকেটেড ব্যাপার, নামানোটা সাবের থেকে চার ডলার থেকে। তো আমি এই যে আনছি, তো আজকে আনবক্সিং ভিডিও করি একটা। মানুষে তো আইফোন আনবক্সিং ভিডিও করে, তারপরে অনেকে অনেক কিছু আনবক্সিং ভিডিও করে। তা আমি আছে কবুতরের বাস্কেটিংয়ের খাঁচার আনবক্সিং ভিডিও করি, দেখি কেমন হয়, খুলে কীভাবে এটাও জানি না, আবার অত কাঁচা না যে খুলতে পারবো না। খাঁচাটা জাতের কারণে নিছি, জাতটা হইলো অলিম্পিয়াড 003 মেকার, মেকার কোম্পানির খাঁচা অনেক ভালো, এই কারণে নিয়েছি। হ্যাঁ এই যে এটা এইভাবে, এই যে এটা এইভাবে, হ্যাঁ এমনি খুলে কবুতর ভরে লাগলে কিন্তু লাগবো না, এমনি পিছনে ঠেলা দিলে লাগবো। এই দিকে হইলো রিলিজ, রিলিজের তো দেখা দেয় এই কারণ দেখা দেব, রিলিজের তো আর আমি যাবো না, কবুতর বের হয়ে যাবো। ঠিক আছে, চাইলে দুই দিক দিয়েও ছাড়া দিতে পারে, একদিক দিয়ে ছাড়লে, কারণ আমি দরকার তো আমাদের একদিক দিয়ে ছাড়া না। চারটা খাঁচা একটার উপর একটা রাখলে সমস্যা হবে কিনা আমি জানি না, না হওয়ার সম্ভাবনাই বেশি। যাক, আবার আর একটা ফার্স্ট মারলে খাঁচার দাম উঠা যাবে, সমস্যা কি? দয়া করেন সবাই, যাতে একটা জ্যাকপট ফার্স্ট আবার মারতে পারি, খাঁচার দাম যাতে উঠা যায়। তো যাও, তো ওজনটা ঠিক আছে নাকি? যেহেতু আমি এখন বাস্কেটিং করব টেস্ট করার জন্য, কারণ হইলো কবুতর গুলার তো একটু বাস্কেটিং এর খাঁচাটা ছিড়ানো দরকার আছে, এই কারণে এখন বাস্কেটিং করে এক ঘন্টা রেখে ঘরের ভিতরে রিলিজ করে দিব। সাতটার দিকে ছেড়ে দিব আমার কবুতর, ভাই বলছিল ভাই একটা ভিডিও করেন,
আপনাদের ভিডিও মানুষ দেখে তো ভাই আনবক্সিং এর ভিডিওটা দেরি করে করলাম কেন আমি বললি আপনাদেরকে এটা ধরিই না এটা কেন ভিডিও করব আজকে আমার লাগবে আজকে আমি ধরতাছি তাই আজকে ভিডিও করতেছি ও এটা আবার আরেকটা জিনিস আছে ট্রে আছে ড্রপিং গুলা ট্রেতে পড়বে আপনার শখের গাড়ি নষ্ট হবে না যে গাড়ি দিয়ে আপনারা পাল্লা দিবেন কবুতর মনে সুন্দর বের হয়ে আগে যখন আমরা ওই ইসের খাঁচায় পাল্লা দিতাম কি বলে বেতের বেতের খাঁচায় তখন দেখা গেত ওই যে একটু সমস্যা ছিল যে ড্রপিংটা ইয়ে লাগলে আচ্ছা এটার আবার মানে শাট ডাউন করে কিভাবে এই যে উপরের লকটা হ্যাঁ উপর আরেকটা লক আছে এই যে এই লকটা আমি রায় হ্যান্ডে শিখাই দিতেছি কারণ রায় হ্যান্ড তো যাবে কবুতর বাস্কেটিং করতে তাই রায় হ্যান্ডে শিখানো এই যে নেমে গেল ঠিক আছে এক কামে দুই কাম ভিডিও হইলো একটার উপর আর একটা বসানোর এটা দেখো না একটু গাড়টা ভালো আছে নাকি হ্যাঁ বসবে সমস্যা নেই সুন্দর মিলা গেছে একদম আর এফএল ডয়ারের মতোই লাগতাছে আর একটা খুব ভিডিওটা শেষ করে দাও ভিডিও শেষ করে দিমু কেউ ওয়াশ টাইম বাড়ানোর দরকার নাই মনিটাইজেশন হয়ে গেছে ডাক ফ্রেন্ডস অনেক দুষ্টামি ফাইজ দামি করি ঠিক আছে আজকে একজন বলছে আমার মুখে নাকি হাসি নাই আমার বয়স কম তারে দিছি হোয়াটসঅ্যাপেতে ব্লক কইরা আরে মিয়া ভিডিও দেখলে দেখবেন না দেখলে না দেখবেন ছিলা যায় না আল্লাহ হাফেজ